সকাল 11:30টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা। প্রথমেই সমাবর্তন বক্তা বাংলাদেশের সন্তান কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমিত চাকমাকে সম্মানসূচক ডক্টরেট অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হয়। পরে বিভিন্ন অনুষদের ডিনদের সুপারিশে 61 জনকে পিএইচডি, 43 জনকে এমফিল এবং 17,875 জনকে গ্রাজুয়েট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া ভালো ফলাফলের জন্য 94 জনকে দেওয়া হয় স্বর্ণপদক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতিষ্ঠানের শিক্ষার মানের অগ্রগতি ও ছাত্র শিক্ষক সম্পর্ক নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অমূল্য বোধ নিয়ে জীবনে প্রবেশ করবে। এরপর গ্রাজুয়েটদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সমাবর্তন বক্তা। আপনাদের মেধা নিয়ে, আপনাদের ক্যারেক্টার আগ্নিতির মাধ্যমে আপনারা মানব জাতির জন্য মঙ্গল বয়ে আনবেন। পরে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তার ভাষণে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন। ছাত্র রাজনীতির বর্তমান অবস্থাও তুলে ধরেন তিনি। ছাত্র রাজনীতির বর্তমান হালচাল দেখে মনে হয় এখানে আদর্শের চেয়ে ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থের প্রাধান্য বেশি। কিছু ক্ষেত্রে অছাত্রই রাজনীতির নেতৃত্ব দেয়, নিয়ন্ত্রণ করে। এর ফলে ছাত্র রাজনীতির প্রতি সাধারণ মানুষের, এমনকি সাধারণ শিক্ষার্থীদের আস্থা, সমর্থন ও সম্মান ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ডাকসু নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন রাষ্ট্রপতি। ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসু নির্বাচন ইজ এ মাস্ট, এই ডাকসু নির্বাচন করা দরকার। ডাকসু নির্বাচন যদি না হয় তাহলে মানে ভবিষ্যৎ নেতৃত্ব এই দেশের জন্য একটা শূন্যতার সৃষ্টি হয়ে যাবে। সমাবর্তন অনুষ্ঠান শেষে আনন্দ উল্লাসে জীবনের স্মরণীয় মুহূর্তকে ফ্রেমবন্দী করেন সব গ্র্যাজুয়েট। মামুন রশিদ, একুশে টেলিভিশন, ঢাকা।